সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি টু দা পয়েন্টে এবং এটি চ্যানেল আয়ের বিশেষ নিবেদন এবং আপনারা জানেন টু দা পয়েন্টের আজকের বিষয় হচ্ছে মরুর বুকে লাল সবুজ যেহেতু মরুর বুকে লাল সবুজ যে দলরা আসলে খেলছে এশিয়া কাপ সেই এশিয়া কাপ বিষয়টি আমরা আজকে আলোচনা করতে চাই এবং এই মুহূর্তে আফগানিস্তান এবং বাংলাদেশের খেলা চলছে আফগানিস্তান এই মুহূর্তে 198 রান 7টি উইকেট হারিয়ে এবং 46 ওভারের খেলা চলছে আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ 5:30 মিনিটে ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলা ইন্ডিয়া বাংলাদেশ আবারও মুখোমুখি হচ্ছে সেই খেলাটি নিয়েও আমরা আসলে আলোচনা করতে চাই ঠিক এই মুহূর্তে আমার সাথে দুজন অতিথি আছেন একটু পরিচয় করিয়ে দিতে চাই আমার ডান পাশে আছেন বাংলাদেশ দলের প্রথম সেঞ্চুরিয়ান বাংলাদেশের আমাদের মেহরাব হোসেন অপি আপনাকে স্বাগত জানাচ্ছি আমার বাম পাশে আছেন জাহারা মিতু সুপার মডেল এবং অভিনেত্রী আপনাকেও স্বাগত জানাচ্ছি অপি আপনাকে দিয়ে শুরু করতে চাই আসলে বাংলাদেশের বলবো যে স্টার্টিংটা আপনি বলছিলেন যেটা যে স্কোর যদি 200 উপরে যায় সেক্ষেত্রে একটু বোধহয় টাফ টাফ হতে পারে সেক্ষেত্রে এই মুহূর্তে স্কোর হচ্ছে 203 রান আফগানিস্তানের এবং 7টি উইকেট হারিয়ে 46 ওভার শেষ হয়ে গেছে সো আরও কিন্তু ওভার বাকি আছে আরও 4 ওভার বাকি আছে এবং সেই সাথে আরও 3টি উইকেট স্কোর কি আসলে আরও 30-40 রান হওয়ার পসিবিলিটি আছে কিনা এই 4 ওভারে অবশ্যই আছে এখানে একটা মেইন পয়েন্ট যে বাংলাদেশ দল কিন্তু পরে ব্যাটিং করবে যেহেতু চেস করাটা সবসময় কিন্তু ডিফিকাল্ট আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের বিপক্ষে বিকজ আফগানিস্তানের তিনজন স্পেশালিস্ট স্পিনার আছেন যারা কিনা এই মুহূর্তে যদি আমাকে বলেন বিশ্বের সেরা নো ডাউট তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে 200 রান অবশ্যই মানে এমন নয় যে মানে বাংলাদেশ তারা করতে পারবে না সেটা নয় অবশ্যই বাংলাদেশের পক্ষে সম্ভব কিন্তু বাংলাদেশকে ধীরগতিসম্পন্ন ব্যাট করতে হবে যাতে ব্যাটসম্যানরা দায়িত্বটা নিয়ে যাতে সম্পূর্ণ খেলাটা শেষ করতে পারে সে দায়িত্বটা তো অবশ্যই নিতে হবে কিন্তু অপরদিকে মাথা রাখতে হবে যে তাদের কিন্তু স্পিন নির্ভর দল এবং নো ডাউট যে রশিদ খান মোহাম্মদ নবী এবং মুজিব এই মুহূর্তে অবশ্যই তারা সবচেয়ে রশিদ খান 3 নম্বর র্যাঙ্কিং এ আছে বোলিং এর দিক থেকে নো ডাউট তাদের র্যাঙ্কিংই প্রমাণ করে যে তারা কেমন স্পিনার কতটা দুর্ধর্ষ বোলিং করে অপি আপনার কাছে আসবো ঠিক এই মুহূর্তে আমার সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী নির্বাহী পরিচালক ওয়ালটন গ্রুপ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়া কাপের বলবো যে গ্রুপ পর্বের শেষ ম্যাচ আফগানিস্তান এবং বাংলাদেশের খেলা চলছে আফগানিস্তান ঠিক এই মুহূর্তে 203 রান 7টি উইকেট হারিয়ে এবং 46 ওভারের খেলা শুরু হয়ে গেছে আর মাত্র 3টা ওভার বাকি আছে 4টা ওভার বাকি আছে বাংলাদেশের আজকের জেতার জিতবে কিনা সেই আশাটা কতটুকু দেখছেন আমি অবশ্যই আশাবাদী আবার আরেক দিক দিয়ে গেলে আফগানিস্তানও কিন্তু মানে ভালো টিম ডেফিনেটলি অপি ভাই বলতেছিলেন যেটা আমি শুনতেছিলাম বাট আমি আশাবাদী কারণ এই আফগানিস্তানকে হারিয়েই তো আমরা আইসিটি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসা তো 228 বা 30 এর মধ্যে থাকলে অবশ্যই আমাদের আশা আমার যে আমরা আজকে ম্যাচটা একটা সম্ভাবনা অবশ্যই থেকে যায় আমরা আজকে জিতবো মিতু একটু শুনতে চাই আপনার কাছে যে আপনি এর আগে ওয়ার্ল্ড কাপে আপনার সাথে কথা বলছিলাম যে অনেকগুলো বাংলাদেশের হোস্ট হিসেবে আপনি কাজ করেছেন বাংলাদেশের খেলা যখন হয় ঠিক একটু অন্যরকম উন্মাদনা কাজ করে বাংলাদেশকে নিয়ে বলতেই বেশি ভালো লাগে সেই জায়গাটা থেকে বাংলাদেশের খেলা হচ্ছে আসলে আমরা বলছি যে এতটা আপনার কি মনে হয় বাংলাদেশ জিতবে আজকে ডেফিনেটলি আমরা তো সবাই চাই যে বাংলাদেশ জিতুক আর আসলে কি আমি যেহেতু সুপার মডেল দিয়ে আমার পরিচয়টা দিয়ে দেন তো সুপার মডেল হিসেবে আমি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি তো যখন একটা স্টেজে গিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেই মুহূর্ত ঠিক কতটা প্রেশার থাকে একটা মানুষের উপর বিকজ আমার কথা বলা মানে হচ্ছে 16 কোটি মানুষ কথা বলছে আমার প্রত্যেকটা কাজ মানে হচ্ছে 16 কোটি মানুষ অর্থাৎ তারা যে খেয়েছে তারা 16 কোটি মানুষের হয়ে ওখানে খেয়েছে সো ডেফিনেটলি একটা প্রেশার থাকে সেই সাথে এশিয়া কাপে আমরা কিন্তু বরাবরের মতো যেমন গতবার আগেরবার খুব বেশি একদম ফাইনালে গিয়ে যখন আমরা হেরে আসলাম তো এই প্রেশারগুলো তাদের মধ্যে কাজ করে সেই সাথে তাদের সতীর্থ যারা রয়েছেন দেখা গেছে গত ম্যাচে বিশেষ করে তামিম এবং মুশফিকের কথা না বললেই হয় না মানে তারা আজকে তো আজকে যেহেতু তারা নেই তামিম তো অলরেডি বাংলাদেশে ব্যাক করেছেন মুশফিক নেই আজকে মোস্তাফিজ নেই তো এই প্রেশারটাও আমার মনে হচ্ছে কোনো না কোনো ভাবে এটা ঠিক আজকে মনে করি না যে আমরা আসলে প্রেশার হচ্ছে এটা তাদেরকে রেস্ট দেওয়া হচ্ছে তারপরে অভিজ্ঞতার অবশ্যই একটা মূল্য আছে তো আমরা আশা করব যারা নতুন অভিষেক তারা হয়তো ভালো করবে আসতে চাই সেটা হচ্ছে সাকিবকে আমরা আসলে শুরু থেকে আজকে যেভাবে খেলতে দেখছি একেবারে এশিয়া কাপের শুরু থেকে সবাই বলছে যে তিনি তার মানে তাকে ফিটনেস বিহীন আসলে দেখা যাচ্ছে আসলে ঠিক গাড়ির মতো বলতে গেলে সেটা আপনার নজরে আসলে পড়েছে কিনা কারণ সাকিবকে শুধু বলটাই করতে দেখা হচ্ছে কিন্তু সাকিবের যে স্টাইলটা বলটা যেটা ঘোরানো আর কি সেই ঘোরানোটা আমরা আসলে দেখছি না সেটা চোখে পড়েছে কিনা
প্রথমত টুর্নামেন্ট শুরুর আগে কিন্তু সাকিব আল হাসান কিন্তু নিজ থেকেই কিন্তু বলেছিলেন যে তার ফিটনেস লেভেল আপ টু দ্য মার্ক নয়, মানে প্রস্তুত নয় তিনি এই টুর্নামেন্টটা খেলার জন্য। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে তার মেন্টালি দিক থেকে তিনি একটু পিছিয়ে ছিলেন, কিন্তু তারপরেও প্রথম ম্যাচে অনেকটাই চেষ্টা করেছেন। কিন্তু আজকের ম্যাচে যদিও সাকিব আল হাসানের যে মাপকাঠি যেটা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার যে কোনো ফর্মেটে নো ডাউট যে তিনি অসাধারণ একজন ব্যক্তিত্ব, ক্রিকেট ব্যক্তিত্ব, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান আজকের ম্যাচে 4 উইকেট পেয়েছেন, কিন্তু সাকিবের মতো বল করে 4 উইকেট পেয়েছেন মানে কম রান দিয়ে, সেটা আমার কাছে কিন্তু মনে হয়নি। হয়তো আরো একটু কিছু বেশি দিতে পারতেন, আরো ভালো কিছু করতে পারতেন। টিম লাইক আফগানিস্তান, আমার কাছে মনে হয় যে আফগানিস্তান, হংকং এই ধরনের টিম যখন মুখোমুখি হবে, সাকিবের আমার কাছে মনে হয় যে তার নেতৃত্ব ঠিক না, মানে বলিংয়ের নেতৃত্ব দেওয়ার ঠিক রাইট টাইমটাই হলো এই ধরনের টিমের সাথে যখন আমার খেলা হবে। তো তিনি যখন এরকম উজ্জ্বল হবেন তো নো ডাউট বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট ভালো করবে এবং বাংলাদেশ টিম হিসেবেও কিন্তু তখন কিন্তু সবসময় ভালো করবে। আপনি সাকিব বিষয়ে কি কোনো কিছু যুক্ত করতে চান কিনা? না, অবশ্যই, ডেফিনেটলি, যেটা আমি আর একটু যুক্ত করতে চাই, হ্যাঁ, যদিও সে আসলে ওইরকম প্রিপারেশনটা নেই, সে তার মতামত প্রকাশ করেছে, বাট খেলাতে কিন্তু আমি মনে হচ্ছে যে না, ভালোই সে আমাদেরকে দিতে পেরেছে, বা বিকজ অফ 4টা উইকেট নিয়েছে এবং মানে রান রেটও খুব কম, ম্যাডেন ওভারও আছে। সো আমি মনে করি যে তার মধ্যে থেকে বেশ ভালো, এবং যারা নতুন অভিষেক করেছে তারাও কিন্তু তাদের মধ্যে রনি কিন্তু ভালো। আজকে দুজন প্লেয়ারের নতুন ডেবিউট হয়েছে, সেই বিষয়ে আসবো। মিতু, বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালো লাগে? ডেফিনেটলি মাশরাফি। হোয়াই? বিকজ শুধুমাত্র নেতৃত্ব না, একটা মানুষের যে পার্সোনালিটি হোক, সে যেভাবে পুরো দলটাকে গুছিয়ে রাখে একদম ফ্যামিলির মতো করে, এবং এমন একটি মানে নেতৃত্ব দরকার যাকে আসলে সবাই মন থেকে শ্রদ্ধা করে এবং তার কথাগুলো মন থেকে মানে, তো সেই মানুষটা আসলে মাশরাফি, যেটা আমি না হয়তো বা পুরো বাংলাদেশ জানবে। তবে একটা কথা আমি অবশ্যই বলতে চাই যে বাংলাদেশের হয়ে যারা খেলছে ডেফিনেটলি তাদের কাউকেই আমরা ছোট করতে পারি না, বাট নিজের যদি ব্যক্তিগত পছন্দ সেটা অবশ্যই মাশরাফি। মাশরাফি বিষয়ে যেহেতু এসছে অপি, আপনি মাশরাফিকে অনেক কাছে থেকে দেখেছেন আসলে, এখন পর্যন্ত মাশরাফির যত জয় আমরা দেখেছি সেখানে কি শুধু মাশরাফির বলবো যে অবদানটাই বেশি, নাকি প্লেয়ারের অবদানটা বেশি, কার অবদান সবচেয়ে বেশি ম্যাচ এবং টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে? নেতৃত্বর দিক থেকে যদি বলি, নো ডাউট যে অসাধারণ নেতৃত্ব তিনি মাঠে পরিচালনা করেন, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে সম্মিলিত একাদশে যারা খেলেন প্লেয়ারদের কিন্তু কন্ট্রিবিউশনটাই কিন্তু ক্যাপ্টেনকে কিন্তু উপরে তুলে নিয়ে যায়। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে মাশরাফি এমন কিছু ট্যালেন্টেড প্লেয়ার একত্রে পেয়েছেন তার দলে, যারা কিনা তার ক্যাপ্টেন্সিটা অনেকই সহজ করে দিয়েছেন মাঠে, যেমন প্লেয়ার লাইক সাকিব আল হাসান, প্লেয়ার লাইক মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, অসাধারণ এই ধরনের ট্যালেন্ট কিন্তু একসাথে কিন্তু একত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে খুব কম দলেরই কিন্তু এরকম সময় আসে যে এরকম একত্রে কিছু ট্যালেন্টেড প্লেয়ার আসে, কিন্তু মাশরাফি ঠিক রাইট টাইমে আমার কাছে মনে হয় যে রাইট ট্যালেন্টেড প্লেয়ারগুলো একসাথে পেয়েছেন বিধায় কিন্তু তিনি মাঠে ভালো করছেন এবং তার ক্যাপ্টেন্সিটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ দলকেই কিন্তু কৃতিত্ব দেওয়া উচিত। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। লিয়াকত ভাই, আপনার কাছে একটু শুনি যে এই আফগানিস্তানের সাথে বাংলাদেশ লাস্ট আসলে এই বছরেই দেরাদুনে যে খেলাটা হয়েছিল টি-20, প্রথমে ওডিআই খেলবার কথা ছিল কিন্তু পরে সেটা টি-20তে যায় এবং সেখানে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, এবং আগামীকাল খেলা আছে, বাট আজকের খেলাতেই কিছুক্ষণ সময় আমরা আসলে থাকতে চাই। ওডিআই অ্যান্ড টি-20 পুরোটাই ডিফারেন্ট খেলা। টি-20তে আফগানিস্তান 1 নম্বরে আছে, বাট ওডিআইতে কিন্তু নেই। সেদিক থেকে 50 ওভারের খেলাতে বাংলাদেশ এগিয়ে আছে কিনা আফগানিস্তানের কাছে? যদি আমি র‍্যাঙ্কিং এ দেখি, ওডিআই বাংলাদেশ এগিয়ে আফগানিস্তান থেকে, ডেফিনেটলি, সে তো বটেই, র‍্যাঙ্কিং এর সাথে আছে, হ্যাঁ অবশ্যই। আজকের ম্যাচটাতে কি বাংলাদেশ এগিয়ে থাকবে কিনা? আজকের ম্যাচটাতে এখন ডিফেন্ড করতে দুজন আমাদের অভিজ্ঞ প্লেয়ার নেই, এখন আমাদের টপ অর্ডার প্লেয়ার এবং মিড অর্ডার প্লেয়াররা কি ধরনের ব্যাটিং করে এটার উপরে ডিপেন্ড করবে, এবং যারা নতুন আমাদের আজকে জয়েন করলো তাদের মধ্য থেকে আমরা কী ধরনের খেলা পাবো তার উপরেই ডিপেন্ড করে। বাট আমি মনে করি 228 অবশ্যই একটা মানে রিজনেবল স্কোর, যদি একটু মনোযোগ দিয়ে খেলে অবশ্যই আমরা এই এই আজকের ইয়েতে আমরা উইন করতে পারবো।
অপি লিটনের উইকেট কিপিং আমরা আজকে আসলে দেখছিলাম যে একেবারে যেটা বলি আমরা যে কিছুটা গা ছাড়া মনে হচ্ছিল আসলে যে একেবারে গ্লাভসে আসছে না বা এই ধরনের কিছু শটস আমরা কিন্তু আফগানিস্তানকে খেলতে দেখেছি বা বোলিংয়ের সময়টাতে খুব ছাড়া ছাড়া লাগছিল যে এই যে একটা সুযোগ আমরা যেটা বলি যে ইয়াংস্টাররা যারা আসলে এই সময়টাতে ন্যাশনাল টিমে সুযোগটা পাচ্ছে সেই সুযোগের সদ্ব্যবহারটা আসলে করতে পারছে না এইরকমটা কি আপনার কাছে মনে হয় তা তো অবশ্যই যে যখন একটা সুযোগ আসে যখন সুযোগ আসে আমার কাছে মনে হয় যে দু হাত দিয়ে সেটাকে গ্র্যাব করা উচিত লিটন দাস তিনি কিন্তু সবসময় কিন্তু যে কিপিং করবেন জাতীয় দলে সেটা কিন্তু নয় মুশফিকুর রহিমের অন্তর্ভুক্তই কিন্তু তখন কিন্তু তার উইকেট কিপিং থেকে কিন্তু সরে আসতে হয় তো সেদিক থেকে যেহেতু তিনি সুযোগ পেয়েছেন আমার কাছে মনে হয় যে সেটা ক্যাপিটালাইজ করা উচিত ভালোভাবেই করা উচিত কিন্তু যদিও আজকে ম্যাচে আমরা দেখলাম যে বেশ কিছু বল তিনি কিন্তু বাইরান দিয়েছেন যেটা কিনা আমার কাছে মনে হয় একেবারে রেগুলেশন একটা কিপারের জন্য বল ছিল কিন্তু সেটা গ্রিপ করতে পারেননি তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আরেকটু মনোযোগী হওয়া উচিত তিনি যদিও ব্যাটিং নিয়ে তিনি তার মনোযোগটা বেশি কিন্তু কিপিং নিয়ে তার মনোযোগটা এবং লিটন কিন্তু আজকে ওপেনিং করবেন এবং তার সাথে শান্ত ওপেনিং এ আমরা আসলে দেখতে পারবো শান্ত এবং রনি আজকে ইন্টারন্যাশনাল ম্যাচে প্রথম তাদের ডেবিউট আসলে সেই দিক থেকে এই দুই ইয়াংস্টারের কাছে আসলে এবার আজকের টিমটা ইয়াংস্টার দিয়ে ভরা যেটা বলবো সেদিক থেকে এই দুই ইয়াংস্টারের কাছে আপনার প্রত্যাশা কতটুকু শুধু এই দুই ইয়াংস্টারকে না আরও যারা ইয়াংস্টার আছেন দলে যারা একাদশে খেলছেন তাদের কাছে আমার প্রত্যাশার একটু বেশি কারণ লাস্ট আমরা যদি দশটা ম্যাচ যদি ওডিআই দেখি বাংলাদেশের পারফরমেন্সে কিন্তু যারা অভিজ্ঞ প্লেয়ার তাদের কন্ট্রিবিউশনটা কিন্তু আমরা বেশি দেখতে পেয়েছি তো এই ম্যাচে অন্ততপক্ষে চাইব যে একেবারেই কন্ট্রিবিউশন মানে দিবে না সেটা না কন্ট্রিবিউশন যাতে থাকে ডেবিউট্যান্ট রনি হায়দার আবু হায়দার রনি কিন্তু তিনি দুইটি উইকেট পেয়েছেন সেটাও একটা কন্ট্রিবিউশন এখন পালা হচ্ছে আপনার শান্ত শান্ত নো ডাউট যে হি ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু তিনি যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেন আমি বিশ্বাস করি যে তিনি ভালো স্কোর করার তার যোগ্যতা আছে এবং তিনি করতে পারবেন এবং আমরা যেটা চাই যে পাওয়ার প্লেটা ইউটিলাইজ করা সেটা কিন্তু ইজিলি কিন্তু তাকে দিয়ে কাজ করানো যেতে পারে শান্তকে দিয়ে তিনি যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেন অবশ্যই সম্ভব যেন আমরা কন্টিনিউ সেই স্বাভাবিক খেলাটাই আমরা একটু দেখতে চাই মিতু আপনার কাছে আসতে চাই যে এই যে ইয়াংস্টারদের কথা বলছি যারা আসলে এই সময়ের প্লেয়ার আসলে অনেকেই অনেক ভালো উইকেট পাচ্ছে খেলছে আসলে ব্যাটিং স্কোরও দেখতে পাচ্ছি এদের ভেতর থেকে কাকে ভালো লাগে বা তাদেরকে দেখে কি মনে হয় বেসিক্যালি ভালো লাগা বলতে গেলে একদমই যে সবার খেলা ক্রিকেট এমন একটা খেলা যে একদমই সবার খেলা এ টু জেড দেখেছি সেটা কিন্তু না যদি বলি একদমই ভুল কথা বলা হবে তবে সত্যি কথা বলতে ভাইয়া যেটা বলছিলেন যে আমরা বিগত কয়েক বছরে দেখছিলাম যে আমাদের যারা চেনা জানা বা যারা কয়েক বছর ধরে খেলছে তাদের র্যাঙ্কিং বা তাদের নামই হয়তো বা লাস্টে একদম শেষ মুহূর্তে এসে আমরা মোস্তাফিজকে আমরা একদম নতুনভাবে পেলাম মোস্তাফিজ একটা ক্রেজ তৈরি করলো তবে ডেফিনেটলি অবশ্যই আমরা যেহেতু আজকে তাদের একটা নতুন সুযোগ এসেছে আমরা ডেফিনেটলি চাইবো যে মোস্তাফিজ যেরকম একটা ক্রেজ তৈরি করে ফেলেছিল হয়তো বা আজকে আমরা সেরকম একটা ক্রেজ দেখতে পাবো যারা আসলে ইয়াংস্টার যারা আছে কাল ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলা আবারও ঠিক একই সময় বিকেল 5:30 থেকে আমরা যদি হার্দিক পান্ডিয়ার কথা বলি একদম ভীষণ ইয়াংস্টার প্লেয়ার তিনি ইনজুরিতে আছেন তিনি মাঠে নামছেন না এছাড়া বিরাট কোহলি তিনিও টিমে নেই সেখান থেকে শুরু করে আজকের ম্যাচটা শেষ হতে না হতেই 24 আওয়ার্সের ভেতরেই খুব বেশি সময় থাকবে না তারপর আবার খেলা সেটা বাংলাদেশের জন্য কতটা চাপ হবে সেটা দিয়ে আপনাকে শেষ করতে চাই ডেফিনেটলি চাপ বিকজ অফ এমনিতে কিন্তু ওই দেশের আবহাওয়াটা আমাদের দেশের খেলোয়াড়দের জন্য একটু কিন্তু ব্যতিক্রম ধর্মী তার মধ্যে আজকে যদি আমি দেখে দেখবেন যে ওই দেশে যখনই খেলা হয় টসে যারা জিতে তারা কিন্তু ব্যাটিংটা নেয় এটা ওনারা ভালো বলতে পারবেন বিকজ অফ ওয়েদারের কারণে আগে যদি ফিল্ডিং করে তারা একটু এমনিতেই নার্ভাস ফিল হয় বা তাদের মানে সেই ধরনের ইয়েটা থাকে না স্ট্রেংথটা থাকে না তো সব কিছু মিলে আগামীকালকের খেলাটা অবশ্যই বাংলাদেশের চ্যালেঞ্জ বিকজ অফ আজকে খেলা শেষ হতে হতে তারা 24 আওয়ার্সের মধ্যে আবার ওই খেলাটা খেলতে হবে সো অবশ্যই একটা মানে ডেফিনেটলি এটা এক ধরনের প্রেশার আবার আবহাওয়াটাও তার সাথে যোগ করা যেতে পারে সব কিছু মিলে ওডিআইও দেখা ইন্ডিয়া কিন্তু এখন মানে ফার্স্ট র‍্যাঙ্কিং আছে তো সেদিক দিয়ে মানে টপ 1 আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা একদম শেষের দিকে চলে এসেছি এবং এই মুহূর্তে ঠিক 229 রান 7 উইকেট এবং 48 ওভারের খেলা চলছে আর 2টি ওভার বাকি আছে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে অনূর্ধ্ব 16 নারী ফুটবল দল বাহরাইনকে 10 গোলে হারিয়েছে সেই সাথে লেবাননকে 8-0 গোলে হারিয়েছে এবং তারাও এগিয়ে যাচ্ছে আমরা শুধুমাত্র ক্রিকেট নিয়েই আসলে কথা বলি না প্রত্যেকটা স্পোর্টসের সাথেই থাকি এবং এভাবেই থাকবো আপনারাও সবসময় চ্যানেল আইয়ের সাথে থাকুন টু দ্য পয়েন্টের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে